এখন আমি যদি বলি ভাই আমার এখানে পছন্দ চলে না আর খামারে যাই, সেই ক্ষেত্রে আমার সাথে কেন, যে কোনো খামার মালিকের সাথে আর খামারে যাওয়া উচিত না, উচিত না, সে একাই যাবে। আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চালান অবস্থান করছে আপনাদের সুপরিচিত রাত্রি ডেইরি ফার্মে। আর এই রাত্রি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। রাত্রি ডেইরি ফার্ম থেকে মূলত গাবি গরু বিক্রয় করা হয়ে থাকে, এটি একটি বিক্রয় কেন্দ্র। এবারেও একাধিক উন্নত জাতের গাবি গরু সংগ্রহ করছে রাত্রি ডেইরি ফার্ম। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে খামারে নতুন কালেকশনকৃত এ সকল গাবির দাম, জাত, বয়স এবং এইখান থেকে যদি আপনারা গাবি গরু সংগ্রহ করেন রাত্রি ডেইরি ফার্মের মালিক, আপনাদের কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই গাবিগুলো বিক্রয় করছে সেই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইউটিউবে তো মোটামুটি সবাই আপনাকে চেনে, তারপরেও কিছু নতুন দর্শক সবসময় আসা যাওয়া করে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি রাত্রি ডেইরি ফার্মের মালিক মোহাম্মদ আব্দুর রশিদ। আচ্ছা, রাত্রি ডেইরি ফার্মের অবস্থানটা একটু বলবেন। ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, আপনি তো সব দর্শকই মোটামুটি জানে যে সপ্তাহে ওয়াইজ কালেকশন করেন। হ্যাঁ, তো এই সপ্তাহে কয়টা গাবি কালেকশন করছিলেন? এই সপ্তাহে 15টা ছিল কালেকশন। 15টা ছিল? হ্যাঁ। আচ্ছা, কেনা বেচা তো করছেন এর মধ্যে? সন্ধান টিভি প্রোগ্রাম ছাড়ার আগেই বিক্রি হয়ে গেছিলো 4টা। আচ্ছা, আর প্রোগ্রাম করার পরে বিক্রি হয়েছে 4টা, এখন আছে 7টা। এখন মোটামুটি 7টা গাবি দেখানোর মতো বা বিক্রির উপযুক্ত আছে এখন আর 7টা। আচ্ছা, প্রতি সপ্তাহে কী বারে মূলত মেহনত আপনার কালেকশন থাকে? আসলে এখন আর ওই রকম বার নাই, মানে গরু কালেকশন করে নিয়ে আসি, ফুরাই গেলেই আবার চলে যান। আচ্ছা, তো করোনার সময় এখন তো দেশে করোনা চলতিছে, তো করোনার সময় গাবির দাম কেমন যাচ্ছে এটা একটু জানবেন। আসলে গরুর দাম ওই রকম কমে নাই, একটু হয়তো কেবল গাই হচ্ছে, হয়তো কমলে কমতে পারে, যখন কমবে তখন যে দামে কিনবো ওই দামে সেল করা। আচ্ছা, মোটামুটি এই যে এখন যে ক্রয় বিক্রয়টা করতেছেন, করোনার সময় কোনো সমস্যা হচ্ছে না? না, আল্লাহর রহমতে পর্যন্ত সমস্যা হয় নাই, তবে আজকে যে কাস্টমারগুলো আসছে সব বেশিরভাগই ডাইরেক্ট গাড়ি ওনারা নিয়ে আসছে। আচ্ছা, আর যদি কেউ না নিয়ে আসতে পারে গাড়ি, তো গাড়ি আমাদের ব্যবস্থা আছে। গরুর গাড়িতে তো সমস্যা হচ্ছে না? গরুর গাড়িতে সমস্যা হচ্ছে। আচ্ছা রশিদ ভাই, এখন বর্তমান যে গাবিগুলো আপনার কাছে আছে, কেমন দাম থেকে শুরু করে কেমন দামের গাবি রাখছেন? এখন যেগুলো আছে সব একটু ভালোর মধ্যে, সব প্রথম দিনে একটা বাচ্চা সহ আছে, 6টা আছে গাবি। আচ্ছা, কেমন দাম? এখন উপরে আছে 2,35,000, নিচে আছে 1,65,000। 1,65,000 থেকে শুরু করে 2,35,000 টাকার মধ্যে গাবিগুলো রাখছে। আচ্ছা, তো রশিদ ভাই চলেন এক এক করে আপনার গাবিগুলো দর্শকদের দেখাতে থাকবো। তো শুরুতেই মাশাআল্লাহ বেশ বড় সরো সাদা কালো একটা গাবি আছে, বডিতে কালো ছাপটা রশিদ ভাই বেশি আছে, এটা কি জাতের গাবি? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি? হ্যাঁ। আচ্ছা, এটা তো গাবিন পেটে বাচ্চা? পেটে বাচ্চা। আচ্ছা, কত মাসে প্রেগনেন্ট? 8.5 মাস হয়ে গেছে। 8.5 মাস হয়ে গেছে, সময়টা কতদিন আছে? এখন আর 15-20 দিন এরকম। 15-20 দিনের মতো সময় আছে। হ্যাঁ। দাঁত বয়স গাবিটার কেমন? 4 দাঁত বয়স। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। বাটটার তো প্রথম বিয়ানে কোনো সমস্যা হয় না? বাটে কোনো সমস্যা নেই, তারপরে অধিক গ্যারান্টি দেওয়া যাবে। আচ্ছা, এই যে বাটগুলো ছড়ানো দেখতে পাচ্ছি, ছড়ানো বাট, যে কেউ নিয়ে গিয়ে এসব গরু লালন পালন করতে পারবে? হ্যাঁ, যে কেউ একদম স্বাধীন আছে, অনেক ভালো। আচ্ছা, আপনি তো সচরাচর দুধের কথা বলে দেন না, আইডিয়াও দিয়ে দেন না, গাব গরুর কোনো আইডিয়া নেই? আইডিয়া নেই, এটা দর্শকদের নিজেদের আইডিয়া মতো নিবে, নিজেদের আইডিয়া মতো। আচ্ছা, এই গাবিটা যদি কোনো দর্শক বাইরের শারীরিক দিক বৈশিষ্ট্যগুলো দেখে পছন্দ হয় কত টাকা দাম পড়বে? এটা 2,35,000 যাবে। 2,35,000 টাকা? হ্যাঁ। দরদামের সুযোগ আছে? হালকা কিছু দরদাম করতে পারে। আচ্ছা রশিদ ভাই, এর পাশে আরো কিছু গাবি আছে, এগুলো দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরো একটি সাদা কালো গাবি আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি। প্রথম বাচ্চা দিবে গাবিটার, এখনো দাঁতই হয়নি। এখনো দাঁত হয়নি, অদাঁতে বাচ্চা দিচ্ছে? হ্যাঁ, অদাঁতে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এই গাবিটা এখনো বাচ্চা দেয় নাই, কত মাসে প্রেগনেন্ট আছে? এটা এখন আর 10-15 দিন সময় আছে। 10-15 দিন সময় আছে বাচ্চা দেওয়ার? হ্যাঁ। তলা তো দেখতেছি একদম পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আসছে, এখনো ফুল হয় নাই, আরো আসবে। আচ্ছা, প্রথম বিয়ে নিয়ে এত বড় সড়ো হয়েছে, দ্বিতীয় বিয়ে নিয়ে গিয়ে কেমন? এই গরুটা দ্বিতীয় বিয়েতে যা হাই কোয়ালিটি গরু হবে, হাই কোয়ালিটির গরু হয়ে যাবে। আচ্ছা, যদি এই গরুটা এখন এই অবস্থায় কি কিনে নিয়ে গিয়ে পরবর্তীতে দ্বিতীয় বিয়ে রেডি করার পর বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তাও তো মোটামুটি একটা ভালো টাকা লাভ করা। সব গরু যে সব খামারে প্রথম বিয়ের গরু খামারে একটাই লাভ যে পরবর্তীতে এই গরুগুলো অনেক দামি গরু হয়ে যায়।
আর লালন পালনেও তো একটু ঝামেলা কম হয়, গরুগুলো তো সবগুলো শান্তশিষ্ট আছে। আচ্ছা রশিদ ভাই, এই গাভীটা কোনো দর্শক ভাই পছন্দ হলে কত টাকা দাম পড়বে? এটা 2,25,000 রাখা যায়। 2,25,000 টাকা? 2,00,000। সবগুলোই খামার উপযোগী গাভী আছে, সবগুলো আপনার কাছে বর্তমান আছে? সবগুলোই ভালো কোয়ালিটি জাতের বাচ্চা গাভী, সব প্রথম বাচ্চা দিবে। আচ্ছা 2,25,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে কিছুটা? একটু একটু। আচ্ছা রশিদ ভাই, আরও কিছু গাভী আছে, এগুলো দেখাবো ভাই। 3 নম্বর সিরিয়ালে আরও একটি সাদা কালো গাভী আছে, এটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের, এই গাভীটা 2 দাঁত বয়স হয়েছে। 2 দাঁতের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, এটাও তো পেটে বাচ্চা? এটাও পেটে বাচ্চা। কত মাসের প্রেগনেন্ট? এটা ওই রকমই 15-20 দিন এরকম টাইম, 15-20 দিন সময় আছে। আচ্ছা এই গাভীগুলো যদি এখন তো তাহলে পারফেক্ট সময়, যদি এই অবস্থায় ক্রয় করে নিয়ে যায় দেখা যাচ্ছে বাসায় যাওয়ার পর বাচ্চা দিয়ে দিবে? হ্যাঁ, এগুলো গরু যেখানেই হোক নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। বাচ্চাটাও তো সেট হওয়ার একটা বিষয় আছে, গাভীটা নিয়ে যাওয়ার সেট হওয়ার বিষয় আছে, সময়টা একদম পারফেক্ট আছে, যদি এই অবস্থায় নেয় নিয়ে গিয়ে বাসায় গিয়ে সেট হয়ে যাবে। হ্যাঁ, সেট হওয়ার পর বাচ্চা দিবে। আচ্ছা কেউ যদি কোনো দর্শক ভাই ইচ্ছা করে যে গরুগুলো আপনার কাছে কিনে, যেহেতু করোনা চলতিছে কিছুদিন রাখবে, রাখার পরে নিয়ে গেল, এই ধরনের সুযোগ সুবিধা কি দিচ্ছেন? আসলে দেখা যাবে যে 4-5 দিন হয়তো এরকম সময় দেয়, একবারে যে 15-20 দিন রাখবে এরকম আসলে সুযোগ সুবিধা বর্তমান দিচ্ছেন না? দিচ্ছি। আচ্ছা এটার এখনো 15-20 দিন সময় আছে, 2 দাঁত বয়স গাভীটার, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন। আচ্ছা এই গাভীটার কত টাকা দাম পড়বে? এটা 1,90,000 টাকা। 1,90,000 টাকা? 1,90,000। তারপরে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে দর্শক ভাইরা দরদাম করতে পারে? হ্যাঁ, হালকা কিছু দাম। আচ্ছা তো সিদ্ধাই পরবর্তী গাভীগুলো দেখুন। 4 নম্বর সিরিয়ালে আরও একটি সাদা কালো গাভী আছে, বডিতে কালো ছাপটা বেশি আছে, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের, 4 দাঁত বয়স, এটা প্রথম বাচ্চা দিবে। এটাও ফ্রিজিয়ান জাতের, 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে, এটারও পেটে বাচ্চা? এটারও পেটে বাচ্চা। আচ্ছা এটা সময় আছে কতদিন? এগুলো সময় পড়া ওই রকমই সব 15-20 দিন, 10 দিন এরকম। আচ্ছা কোনোটারই বাট আপনার হচ্ছে কাইট নাই? না, এগুলো প্রথম, সব প্রথম প্রথম বিয়নের গাভী, বাটে কোনো ধরনের কোনো সমস্যা হয় না সাধারণত? আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে আর কতদিন সময় আছে, 15-20 দিন? 15-20। আচ্ছা এই গাভীটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় কত টাকা দাম পড়বে? এটা 1,85,000। 1,85,000 টাকা? 1,85,000। দরদামের সুযোগ আছে তো? হালকা সুযোগ আছে। এই গাভীগুলো আপনার কেমন দুধটা থাকতে পারে, কেমন যে দেখা যাচ্ছে আপনারাই বলে দেন যে 15+ দুধের গাভীগুলো যদি না নেয় তাহলে খামারে লস হয়, তো এগুলো কি 15+ দুধের গাভী? হ্যাঁ, প্রথম বিয়েই 15+ আশা করা যায়। আশা করা যায়। বাদ বাকি কপাল, তারপরে কপাল আমি গাভ গরু, তারপরে গ্যারান্টি দিই? গ্যারান্টি দেন না, তবে প্রত্যেকটাই খামার উপযোগী গাভী? হ্যাঁ, খামার উপযোগী। আচ্ছা গাভীটার দাম বললেন কত? 1,85,000। 85,000 টাকা 1,00,000, দরদামের সুযোগ আছে, হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা রশিদ ভাই পরবর্তী গাভী দেখবো ভাই। 5 নম্বর সিরিয়ালে আরও একটি গাভী আছে, এটার বডিতে কালো ছাপটা বেশি আছে, হালকা পায়ে একটু সাদা ছাপটা দেখা যাচ্ছে, সঙ্গে বাচ্চা আছে, কি জাতের গাভী এটা? এটা ফ্রিজিয়ান জাতের, বাচ্চাটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের, 2 দাঁত বয়স, প্রথম ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, প্রথম বাচ্চা দিছে, 3 দিন হচ্ছে বাচ্চাটা বয়স। 2 দাঁত বয়স, মেয়ে বাচ্চা হয়েছে, 2 দিন হলো বাচ্চার বয়স? 3 দিন হচ্ছে। 3 দিন হলো মেয়ে বাচ্চা? তো মেয়ে বাচ্চা। আচ্ছা তো এখন তো এই অবস্থায় আপনার দুধের গ্যারান্টি এটাতেও চলবে না? না, ওই রকম গ্যারান্টি দেওয়া যাবে না। কতবার টানতেছেন সারাদিনে? এই যে খাচ্ছে বাচ্চা ইচ্ছে মতো খাচ্ছে, সকালবেলা, তারপরে পরে আজকে 8 কেজির মতো টানা হয়েছে। আচ্ছা এখন কি দুধের একটা আইডিয়া দিয়ে দিবেন, যেহেতু এটা বাচ্চা দিয়ে দিছে? এগুলো গরু 15+ থাকবে, 15+ দুধের গাভী। আচ্ছা এই গাভীটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয়, এটার তো বাটটা ঠিক আছে? হ্যাঁ একদম, দোয়া দেখে নিতে পারবে, এখানে এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা রশিদ ভাই, এটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় কত টাকা দাম পড়বে? এটা 1,85,000। 1,85,000 টাকা দাম, তারপরে দরদামের সুযোগ আছে? ওই রকম না, হালকা কিছু, হালকা কিছু কমানো যাবে। আচ্ছা পরবর্তী গাভীগুলো দেখবো। সিরিয়ালে আরও একটি গাভী আছে খুব সুন্দর, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। এটা ফ্রিজিয়ান জাতের গাভী, 2 দাঁত বয়স, প্রথমবারের মতো বাচ্চা দিবে? 10-15 দিন টাইম আছে। 10-15 দিন সময় আছে? আচ্ছা এই যে আপনার পালান দেখেই তো বোঝা যাচ্ছে যে মোটামুটি চলে আসছে, হয়ে আসছে। আচ্ছা এটাও সম্পূর্ণ সুস্থ সবল গাভী? একদম সুস্থ সবগুলোই, সবগুলো গাভী সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা ভাই এই গাভীটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় কেমন দাম পড়তে পারে? এটা 1,65,000 টাকা রাখা যাবে। 1,65,000 টাকা? 1,65,000। আচ্ছা এটা একটা মাঝারি জাতের গাভী? হ্যাঁ মাঝারি জাতের, এই দুটোই একই দাম। আর 1,65,000 টাকা দাম চাচ্ছেন, কিছুটা দর্শক ভাইয়েরা আপনার সাথে ফোনে আলোচনা করতে পারবে দামের ক্ষেত্রে। আচ্ছা রশিদ ভাই পাশে সর্বশেষ একটা গাভী আছে, এটা রশিদ ভাই 7 নম্বর সিরিয়াল অর্থাৎ সর্বশেষ সাদা কালো একটা গাভী আছে, গাভীটা দেখতে খুব সুন্দর, এটা কি জাতের গাভী? এটা অবশ্য হালকা জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস, জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের ক্রস। হ্যাঁ এটা 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। রশিদ ভাই পার্সেন্ট কোনটার বেশি পাইছে মনে হচ্ছে? ফ্রিজিয়ানের বেশি পাইছে, ফ্রিজিয়ানের পার্সেন্টটা বেশি পাইছে। হ্যাঁ জার্সির কোনটুকু পাইছে? ওই যে লালটা কালার আছে। আচ্ছা এই লালটা কালারটা হচ্ছে জার্সির? হ্যাঁ। আচ্ছা এই গাভীটার বয়স কেমন? এটা 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। আচ্ছা পেটে বাচ্চা? তো পেটে বাচ্চা।
খুব বেশি 19-20 হবে না। আচ্ছা, এই গাভিটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় কেমন দাম পড়বে? এই তো 6 নাম্বার 7 নাম্বার দুটো একই দাম 65 করে, 165 করে দাম, 165,000 টাকা করে। তারপরে ওই কিছুটা দর্শক ভাইরা দরদামের সুযোগ রাখছেন, হালকা কিছু সুযোগ আছে। রশিদ ভাই, আপনার খামারে গাভি দেখলাম 8টা, কিন্তু আমার দর্শক ভাইদের দেখালেন 7টা। না, 11টা বিক্রি করছেন? 11টা ছিল, 3টে চলে গেছে। ওটাও ভাই আসছিল ঢাকা, ঢাকা খাবার থেকে। আচ্ছা, ভাইয়ের সাথে আমরা সরাসরি দর্শকদের একটু পরিচয় করাই দেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো রাত্রি ডেরি ফার্মের খোঁজটা কিভাবে পেলেন? এটা আমি প্রতিবেদন দেখি সবসময়, ইউটিউবে ইউটিউবে প্রতিবেদন দেখেন, তো সেইখান থেকেই খোঁজ পাইছেন। শুধু কি রাত্রি ডেরি ফার্মেরই দেখছেন, আরো অনেক ডেরি ফার্মের দেখেন নাই? আরো আছে বাঙ্গুরা কিছু কিছু, হাই হাই, এটা প্রতিবেদন দেখে বাঙ্গুরা সামনে চলে আসে। তো চলে আসে তো মোটামুটি সেখান থেকে আপনার মনে হয়েছে যে রশিদ ভাইয়ের কাছেই যাওয়াটা উচিত? হ্যাঁ, চলে আসছেন। কবে আসছেন? আমি আজকেই আসছি। আজকেই আসছেন? গরু কি কেনা হয়েছে? গরু কেনা হয়েছে। কয়টা কিনছেন? একটা। একটা কিনছেন? আচ্ছা, কত টাকা দাম পড়লো আপনার গাভিটা? 1,15,000 টাকা। 2,15,000? আচ্ছা, এটা কি বাচ্চা সহ গাভি কিনছেন নাকি? বাচ্চা সহ। বাচ্চা সহ ডেলিভারি হওয়ার পরে আমি কিনছি। ডেলিভারি দেখছেন এখানে এসে? হ্যাঁ, ডেলিভারি হওয়ার আগে আমি আসছি। আচ্ছা, আমি ওই যে গরুটা একটু ধরো মোবাইল। আচ্ছা, গরুটা দর্শকদের আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। তো ভাই, যে গরুগুলো যেটা কিনছেন, তো আপনি তো অনেক ভিডিও ইউটিউবে দেখেন, বাজারটা কি ঠিকঠাক আছে? রশিদ ভাই কি দামটা ঠিকঠাক রাখছে? হ্যাঁ, ঠিকই রাখছে। হ্যাঁ, আশা করব আন্তরিক ব্যবহার ভালো ছিল, সবই ভালো। কিছুটা ডিসকাউন্ট ডিসকাউন্ট করছে আমাদেরকে, কিছুটা ডিসকাউন্টও দিয়ে দিছে, মানে তার ব্যবহার আচরণ সব দিকে কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট। আচ্ছা, তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে যে তারা আসলে কি কোন দিকগুলো খেয়াল রেখে আসলে গরু কিনলে? আপনারা যেমন সরাসরি চলে আসছেন, এই বিষয়ে একটু দর্শকদের জানাবেন। তো একটা বলবো যে আপনারা আসেন, আসেন রশিদ ভাইয়ের ফার্মে আসেন, ভিজিট করেন এবং আপনারা এই গরু সম্পর্কে দেখেন, রশিদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলেন এবং তার ব্যবহারগুলো আপনি যদি সরজমিনে চলে এসে দেখে, এটা সবচেয়ে বেশি ভালো। দেখলেই হচ্ছে সবকিছু আর কি, আপনার নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারাই আর কি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কোনটা আপনার নেওয়া উচিত কি। আচ্ছা, আর যে আপনারা আসার পর তো দেখতেছেন যে গরু রশিদ ভাইয়ের আছে, রশিদ ভাইয়েরই ফার্ম, সবকিছু তো খোঁজ খবর নিছেন, আর প্রত্যেকটা গাভি তো রশিদ ভাই প্রতিবেদনে বললো যে খামার উপযোগী, আপনারা কি বুঝতেছেন যে এই গাভিগুলো, যে গাভিগুলো আমার দর্শককে আমি দেখালাম, এগুলো কি মোটামুটি খামার উপযোগী গাভি? হ্যাঁ, অবশ্যই খামার উপযোগী, প্রত্যেকটা গাভি খামার উপযোগী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের, ভালো থাকবেন, দোয়া করি আপনার গাভিটা ভালো হোক। আর আসসালামু আলাইকুম। এই লকডাউনে যে কই আসে এর মধ্যে কেউ যদি গাড়ি ভাড়া করে নিয়ে আসে, মানে সরাসরি গাড়ি তো এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, যদি মনে করেন যে ওই তো লকডাউন চলতেছে গাড়ি পাওয়া যায় না, একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসে তাড়াতাড়ি সুবিধা হয়। আচ্ছা, মানে দ্রুত এখান থেকে চলে যেতে পারে? চলে যেতে পারে। আচ্ছা, কিন্তু এখানে ভালো মানে আর কি গরু পার সম্ভাবনাটাই বেশি, যেটা আমরা রশিদ ভাইয়ের কাছ থেকে এসে দেখছেন আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো রশিদ ভাই কথা বললাম আপনার কাস্টমারের সাথে, এখন দর্শককে একটু জানাবেন যে আপনার এখান থেকে যে দুধের গরু দেখালেন একটা আর প্রেগনেন্ট দেখালেন 6টা, এগুলো সংগ্রহের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন? আসলে দুধের গরু যেগুলা যদি 10-15 দিন বাচ্চার বয়স হয়, সেক্ষেত্রে আমি দুধের গ্যারান্টি দিই, দুধ দোয়ানোর পর এখানে 2-3 দিন এসে সেক্ষেত্রে থাকতে পারবে। হ্যাঁ, আর এখন যে 2-3 দিনকার বাচ্চা, এগুলো আসলে ওই প্রেগনেন্টের মতো হিসেব করে নিতে হবে, শুধু ধারবাটটা ঠিক আছে কিনা এইটা দেখার সুযোগটা আছে। আর গাভ গরুগুলো বাটগুলো দেখবে, আর কোনো রকম সমস্যা আছে কিনা এগুলো দেখে, সুস্থ আছে কিনা এগুলো দেখে নিবে। আচ্ছা, মোটামুটি যে সুযোগ সুবিধাটা অন্য ব্যাপারীরা দেয়, সেম সুযোগ সুবিধাটা আপনার এখানেও পাবে আসলে? আশা করি তার চেয়ে বেশি পাবে, কম পাবে না। আচ্ছা রশিদ ভাই, তো সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? আমি সবসময় একটা কথাই বলি যে আসলে মোবাইলে গরু দেখে সরাসরি খামারে আসিয়া, যে খামারে আসুক, খামার মালিকের সাথে কথা বলে খামার মালিকের সাথে দাম করে নিবে। আচ্ছা, এখন আমি যদি বলি ভাই আমার এখানে পছন্দ না, চলেন আর এক খামারে যাই, সেক্ষেত্রে আমার সাথে কেন, যে কোনো খামার মালিকের সাথে আর এক খামারে যাওয়া উচিত না, উচিত না, সে একাই যাবে। আচ্ছা আচ্ছা, যে কোনো কাস্টমার একাই যাবে, যা পছন্দ হলে আমাদের এখানে সরাসরি যে যে খামার আছে খামার মালিকের সাথে কথা বলে নিলে আপনার কোনো ঝামেলা থাকবে না। আর যদি কেউ ভায়া হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক
অনেক সময় অনেক রকম ঝামেলা হয়, অনেক সময় ঝামেলা। আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন রশিদ ভাই। তো সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু দিবেন। 01719 01719 40 40 59 59 81 81, এটাতে ইমো খোলা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রশিদ ভাই আপনার সুন্দর কিছু গাবি দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।